আসসালামু আলাইকুম, আমি মনিরা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ক্লাস টু তোমার শিক্ষার্থীদের তোমাদের স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। তো ক্লাস টু এর শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে বেশ ভালো আছো। তো আজকে আমরা কি ক্লাস করব, স্টুডেন্ট ওয়ার্ড বুক, তোমাদের একটা বই আছে না, তো ওয়ার্ড বুক ক্লাস করব। ওয়ার্ড বুক ক্লাসের ইউনিট 17 অ্যাবাউট প্রফেশন, ইউনিট 17-এর অ্যাবাউট প্রফেশনে আমরা এই ক্লাসটা আজকে করব, ঠিক আছে? তো দেখো, ইউনিট 17 অ্যাবাউট প্রফেশনে আমরা কি শিখব, ওয়ার্ড বুক থেকে আমরা ওয়ার্ড মিনিং, রাইটিং ইংলিশ এগুলোই তো শিখি, তাই না? তো ইউনিট 17-এ আছে আমাদের অ্যাবাউট প্রফেশন। অ্যাবাউট প্রফেশন মানে কি বোঝাচ্ছে, অ্যাবাউট মানে সম্বন্ধে, প্রফেশন মানে কি পেশা। আমাদের সমাজে কিন্তু বিভিন্ন পেশার মানুষ আছে, আছে না? সেই পেশাগুলো নাম, পেশার নামগুলোই আমরা আজকে জানব। প্রফেশন মানে কি পেশা, কে কি করে, যে যেটা কাজ করে সেটাই তো তার পেশা, তাই না? তো অ্যাবাউট প্রফেশন আমরা পেশা সম্বন্ধে আজকে শিখব। তো আমরা ওয়ার্ড বুক ক্লাসে কি করি, ওয়ার্ড মিনিং, রাইটিং ইংলিশ এইটুকুই শিখি, এর বেশি আর কিছু শিখি না। ওয়ার্ড বুক ক্লাসে ওয়ার্ড মিনিং, রাইটিং ইংলিশ, আমাদের বিভিন্ন ওয়ার্ডের অর্থ জানাটাই দরকার। ওয়ার্ড মিনিং বইটা আমরা এই কাজেই, তো ওয়ার্ড মিনিংয়ে তোমাদের গত ক্লাসে সিলেবাস অনুযায়ী ক্লাস হচ্ছে, বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। তো গত ক্লাসে যা হয়েছে তারপরের ইউনিট ছিল এটা, তারপরের ইউনিট ইউনিট 17-এ অ্যাবাউট প্রফেশন। তো অ্যাবাউট প্রফেশন বলতে তো বিভিন্ন পেশা, পেশা সম্বন্ধে। তাহলে আজকে বিভিন্ন পেশার মানুষের সম্পর্কে জানতে পারবো, কোন পেশায় কি নাম, ওয়ার্ড মিনিংগুলো জানতে পারবো পেশা সম্বন্ধে। তো ওয়ার্ড মিনিং বাংলা অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশ দুইভাবেই আমরা শিখব। কারণ শুধু ওয়ার্ড মিনিং ইংরেজি থেকে বাংলা শিখলে হবে না, বাংলা থেকে ইংরেজিটাও আমাদের শেখা জরুরি। তো তোমাদের বইয়ে তো অনেকগুলো পেশা আছে, তো এতগুলো তোমাদের পক্ষে পড়া সম্ভব হচ্ছে না। তোমরা সবাই বাসায় অবশ্যই চিন্তা করতেছো যে আমরা এতগুলো ওয়ার্ড মিনিং কিভাবে পড়ব, ম্যাডামরা কবে বই দাগায় দিবে। দাগায় দেওয়া সম্ভব হচ্ছে না, তো অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যে এইভাবে আমি তৈরি করে দিচ্ছি, কম করে দাগানোর মতোই, বই থাকলে দাগায় দিতাম আর এখানে আমি বাছাই করে দিচ্ছি এই অধ্যায়গুলো থেকে। কারণ একটা স্টুডেন্টের পক্ষে এতগুলো ওয়ার্ড জানা, তোমাদের ক্লাস টু এ তোমরা অনেক ছোট, তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এতগুলো ওয়ার্ড শেখা। তো যারা শিখতে চাও, তোমাদের তো বই আছে, বইয়েই তোমরা বেশি বেশি যারা শিখতে চাও তারা শিখতে পারবা। কিন্তু সবার কথা চিন্তা করে একটা ক্লাসে তো সব স্টুডেন্ট একরকম থাকে না, কেউ সব পারে, কেউ কম পারে একটু, কেউ একেবারেই খারাপ করে। তো সবাইকে তো আমাদের পাশ করতে হবে, এই চিন্তা ভাবনা করেই আমি তোমাদেরকে কমাই দিচ্ছি। কারণ এতগুলো, আর যাদের বেশি শিখার আগ্রহ আছে শিখলে কোনো ক্ষতি নাই, শুধু ম্যাডাম যতটুকু করালো এতটুকুই যে শিখবো তার কোনো মানে নাই। তোমাদের কাছে বই আছে সবার কাছে, তোমরা বইয়ে যদি বিস্তারিত বেশি বেশি শিখতে চাও, যতগুলো ওয়ার্ড আছে শিখতে পারো, প্রচুর ওয়ার্ড শিখবা, যত শিখবা তত তোমাদের জন্য লাভ। তো সবার দিক চিন্তা করে এখন আমাকে ক্লাসে একটু কমাই দিতে হচ্ছে, কারণ ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্ট আসছে, সবার পক্ষে এতগুলো শিখা সম্ভব নয়। এই জন্য সবার সুবিধার্থে আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো কমিয়ে দিচ্ছি, বইয়ে যতগুলো আছে তার থেকে কিছু বাছাই করে দিচ্ছি, যেটা একদম না শিখলেই নয়, জরুরি সেগুলো দিচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা ওয়ার্ড মিনিং কিভাবে শিখবো। প্রথমে ফার্মার, কৃষক, পটার, কুমার, ফিশারম্যান, জেলে, বোটম্যান, মাঝি, বারবার, নাপিত, ডক্টর, ডাক্তার, নার্স, সেবিকা, পোয়েট, কবি, রাইটার, লেখক, আর্টিস্ট, শিল্পী। তো ফার্মার, কৃষক, কৃষক কি করে, কৃষক মাঠে কাজ করে, কৃষক কৃষি কাজ করে। পটার, কুমার, কুমারকে যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে, মাটির জিনিস তৈরি করে, তারা কি কুমার। ফিশারম্যান, জেলে, জেলের কাজ কি, জেলে মাছ ধরে, মাছ ধরে কে, জেলে। বোটম্যান কি, মাঝি, নৌকা চালান যিনি তাকে কি বলে, মাঝি বলে। বারবার, নাপিত, নাপিত তো আমরা জানি, নাপিত কি করে, নাপিত আমাদের চুল কাটে। ডক্টর, ডাক্তার, আমরা অসুস্থ হলে কার সঙ্গে যোগাযোগ করি, ডাক্তারের সঙ্গে, ডাক্তার আমাদের চিকিৎসা দেন। আর নার্স, নার্স কি করে, নার্স আমাদের সেবা করে, সেবিকা,
দেখো না, তোমরা হাসপাতাল ক্লিনিকে নার্স দেখা যায় না, ডাক্তারের পাশাপাশি কিন্তু নার্সও থাকে। তো নার্সের কাজ কি? তারা সেবিকা, সেবা দেয়। পোয়েট, কবি, কবি কি, কবি কবিতা লেখে। রাইটার, লেখক, যারা লেখালেখি করে লেখক। আর্টিস্ট, শিল্পী, শিল্পী তো শিল্পী, শিল্পী বিভিন্ন রকম শিল্পী আছে, আর্টিস্ট শিল্পী। তো আমরা এইভাবে বিভিন্ন পেশা আছে, বইয়ে কিন্তু আমাদের প্রচুর 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 আছে পেশার লোক। আমরা সমাজে অনেক পেশার লোক বাস করি, যেমন কামার, কুমার, জেলে, তাঁতি, দর্জি, ফেরিওয়ালা, দোকানদার আছে না? তো এতগুলো তো আমাদের পক্ষে, সবার পক্ষে শেখা সম্ভব হবে না। ক্লাসে সবার দিক চিন্তা ভাবনা করে কিছু কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ অনেকগুলো ইউনিট আছে তোমাদের, প্রত্যেকটা ইউনিট থেকে যদি কিছু কিছু শিখি বাছাই করে, তারপরেও কিন্তু অনেকগুলো হয়ে যায়। পরীক্ষায় কিন্তু আসবে মাত্র 5টা, কিন্তু আমরা শুধু পরীক্ষার জন্যই পড়ব না, আমরা শিখার জন্য অনেকগুলো ওয়ার্ড শিখতেছি। তো সেখান থেকেও তোমাদের কিছু কমিয়ে এইভাবে তোমাদের সুবিধা করে দেওয়া হচ্ছে। তো ক্লাসগুলো তোমরা রেগুলার মনোযোগ সহকারে করবা এবং দেখবা কি ক্লাস হচ্ছে সিলেবাস অনুযায়ী, তোমাদের কোন অধ্যায় থেকে ম্যাডামরা কতটুকু দিচ্ছে, এই ক্লাসগুলো তোমাদের জন্য দেখা খুবই জরুরি। কিন্তু আমার মনে হয় না তোমরা সবাই সব ক্লাসগুলো দেখতেছো, কিন্তু যারা দেখো না এখনো, তারা চেষ্টা করবা পরের ক্লাসগুলো যেন মিস না যায় তোমাদের। তাহলে ক্লাসগুলো দেখলে তোমরা উপকৃত হবা কি, সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসগুলো শেষ করানো হচ্ছে। তো সিলেবাস থেকে, সিলেবাস দেখলে তোমাদের সামনে যখন ক্লাস করবা, তখন তোমাদের সামনে বই, বই সিলেবাস সবই তো তোমাদের কাছে আছে বাবা, কিন্তু তোমরা শুধু অনলাইন ক্লাসগুলোতে চোখ রাখো। তাহলে কি হবে, বইয়ের পর বই সিলেবাস অনুযায়ী তোমরা উপকৃত হবা, যে ম্যাডামরা কি করে ক্লাসগুলো নিচ্ছে। সরাসরি ক্লাস করে তোমরা অভ্যস্ত এতদিন, কিন্তু এইভাবে ক্লাস করে তো কেউ অভ্যস্ত না। তো এটাও আমাদের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ, আমরা অনলাইন ক্লাসও শিখবো। এখন দেশের যা পরিস্থিতি, সবাই এভাবেই করতেছে, তো আমরাও এভাবে করলে কোনো সমস্যা নাই, যেভাবেই হোক না কেন আমাদের শিখাটা জরুরি। তো আমরা এভাবেই শিখবো। তো এইভাবে ওয়ার্ড মিনিংগুলো আমরা আবার কি করব, রাইটিং ইংলিশ হিসাবেও কিন্তু শিখবো, যেমন কৃষক, ফার্মার, কুমার, পটার, জেলে, ফিশারম্যান, মাঝি, বোটম্যান, নাপিত, বারবার, ডাক্তার, ডক্টর, নার্স, সেবিকা, সেবিকা, নার্স, এইভাবেই আমরা শিখবো। সেবিকা, নার্স, কবি, পোয়েট, লেখক, রাইটার, শিল্পী, আর্টিস্ট। তো আমি কিন্তু বেশি দেইনি, দেখো তোমাদের মাত্র 10টা দিয়েছি। তো এইভাবে যদি প্রত্যেকটা ইউনিট থেকে আমরা 10টা করে শিখি, তাহলে প্রচুর ওয়ার্ড শিখতে পারতেছি। আর বই তোমাদের কাছেই আছে, তোমরা আরও যারা বেশি শিখতে আগ্রহী, বিভিন্ন আরও পেশার মানুষ, যেমন আমি বললাম দর্জি, কুমার, তারপর তাঁতি, নাপিত, সৈনিক, উকিল, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, এগুলো তোমরা শিখতে পারো, শিখার কোনো বাধা নাই। তো সবার সুবিধার জন্য আজকে আমি এতটুকুই দিলাম এই ক্লাস থেকে, তো তোমরা এটা শিখতে পারলা। এইভাবেই তোমরা ক্লাসের কাজগুলো সবসময় প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করবা, তাহলে দেখবা পরীক্ষার সময় আর কোনো সমস্যা হচ্ছে না। তো ঠিক আছে, সবাই তোমরা ক্লাসের কাজগুলো মনোযোগ দিয়ে করবা, ভালো থাকো, সুস্থ থাকো, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবা না, সামাজিক দূরত্ব মেনটেন করো, তারপর তোমরা স্বাস্থ্য সচেতনতা মেনে চলো, হাত ধোবা, বিনা প্রয়োজনে বাহিরে যাবা না, এগুলো তো আমরা জানি, তারপর আবারও বলতেছি, সব সময় সত্যি কথা বলবো, টিচারদেরকে কোনোভাবে ফাঁকি দিব না, তোমরা বাসায় বসে হলেও পড়াশোনাগুলো শেষ করো, সিলেবাস অনুযায়ী পড়ো, পড়াশোনা কখনোই কোনো অকাজে লাগে না, সবসময় কাজেই লাগবে। যখন তোমরা ক্লাস 3-তে উঠবে, দেখবে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে বিষয়গুলো, আর যদি ফাঁকি দিয়ে যাও, 3-তে দেখবা আরো কঠিন মনে হচ্ছে সবকিছু। তো ঠিক আছে, তোমরা এই পর্যন্তই ভালো থাকো, খোদা হাফেজ, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।